মেরিন সেক্টরের দুর্নীতি, অনিয়মরোধ ও ভিসা জটিলতা কাটাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন মেরিন ক্যাডেটরা। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেন বিভিন্ন একাডেমি থেকে পাশ করা কয়েকশো ক্যাডেট অফিসার। এ সময় নাবিকদের বেকারত্ব সহ নানা দুরবস্থার কথা তুলে ধরেন বক্তারা। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দেশে বিদেশে জাহাজের সংখ্যা কমায় এ সেক্টরে বর্তমানে চরম দুরবস্থা চলছে। মেরিন একাডেমি থেকে পাশ করে বর্তমানে একুশশোরও বেশি ক্যাডেট বেকার জীবন যাপন করছে। প্রতিবছর বের হচ্ছে প্রায় ৩০০ ক্যাডেট। এই অবস্থায় ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় আছেন হাজার হাজার মেরিনার। ফ্যামিলির একটা আশা যে আমি বড় চাকরি করব পাস করার পর, কিন্তু অলরেডি ৯ মাস হয়ে গেছে, আমরা সম্পূর্ণ বেকার। যে পাস আউটের প্রায় ৩৪ মাস হয়ে গেছে, কিন্তু আমি মাত্র ৬ মাস রিটার্ন করছি। একটা এজেন্সির কাছে গেলে ওরা ৫ লাখ টাকা ডিমান্ড করে। জুনিয়র অফিসার এরকম প্রায় ১০০০এর উপরে এখনো আনএমপ্লয়েড। তো মানে অবস্থাটা এতটাই সংকটাপন্ন যে মানে আমাদের আসলে যাবার কোথাও রাস্তা নেই। বক্তারা বলেন, মধ্যপ্রাচ্যে ভিসা বন্ধ থাকায় সেখানকার জাহাজে চাকরির বাজার হারাচ্ছে বাংলাদেশ। এছাড়া মেরিনার না হয়েও বিভিন্ন এজেন্সি থেকে জাল সনদে বিদেশি জাহাজে চাকরি নিচ্ছেন অসাধু অনেকে। এসব কারণে বিদেশি বড় জাহাজি প্রতিষ্ঠানে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। যারা অনেক কোয়ালিটিফুল শিপে যাওয়ার কথা ছিল, কিন্তু তাদের ঠিক সেম নাম্বারে তারা জাল সার্টিফিকেট, সিডিসি এসব বানিয়ে শিপে যাচ্ছে। তো যার কারণে বিশ্বের বিভিন্ন কোম্পানি থেকে এটা পরবর্তীতে প্রমাণিত যখন হচ্ছে, তখন ঠিক ন্যাশনালিটিটা চলে আসছে বাংলাদেশে। দালালদের দৌরাত্ম, জাল সার্টিফিকেট, যেগুলো বাংলাদেশের ইমেজ খারাপ করছে বাইরে, এবং ইমেজ খারাপ করে দেশীয় কোম্পানিগুলো নিতে চাচ্ছে না, বাইরের কোম্পানিগুলো। মেরিন সেক্টরকে রক্ষায় বড় জাহাজি প্রতিষ্ঠান ও বহির্বিশ্বের সাথে সরকারের সম্পর্ক জোরদারের দাবি জানালেন নাবিকরা। শিপিং মিনিস্ট্রি থেকে বা সচিব লেভেল থেকে বা হোক আমাদের মেন অ্যাসোসিয়েশন আছে, এখান থেকে কাউকে পাঠালে আর কি, এই সব মিলে একটা গ্রুপ করে পাঠালে তখন ওরা আরও বেশি ইম্পর্টেন্স দেবে। এবং আমরা আই পার্সোনালি বিলিভ যে অনেক ছেলেকে জব দেওয়াটা ইজিয়ার হবে আর কি। দেশের রেমিটেন্সে প্রতিবছর প্রায় ৬০০ কোটি টাকা যোগ করেন জাহাজের নাবিকরা। এ সেক্টরকে বাঁচাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মেরিনাররা। হুসেইন জিয়াদ, যমুনা নিউজ, চট্টগ্রাম।